বিএনপির যে নেতা লক্ষ্মীপুরে তার মানে বাড়ি লক্ষ্মীপুরে তার দুইটি মামলার ওয়ারেন্ট রয়েছিল, তিনি জানতেন এবং এরপরও ঢাকা থেকে একটি মামলা হয়েছিল যেটা তিনি ওটাকে বলে সেই মামলাটিও তিনি জানতেন। তার উচিত ছিল, আমরা সবসময় বলে থাকি যে যারা মানে আসামি হয়ে যায় কিংবা ওয়ারেন্ট হয়ে যায় কিংবা তাদের এজাহারভুক্ত আসামি, তারা কিন্তু কোর্টে যেয়ে জামিন নিয়ে নেন। এনি সাহেব জামিন না নেওয়াতে পুলিশ তাকে ধরতে যায়, এটা পুলিশের কর্তব্য। তাকে বলা হয়েছিল, তার আত্মীয় স্বজন তাকে রিকোয়েস্ট করেছিল দরজাটা খুলে দেওয়ার জন্য, সে দরজা না খোলাতে দরজাটা একটু জোর করে দরজাটা ভাঙে নাই, ধাক্কা দিয়ে চলে গিয়েছিল। তিনি কোর্টে যেটা বলেছেন সেটাও অসত্য, কারণ তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি যে কোর্টে মানে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা থানার পুলিশ তাকে কোনো অত্যাচার করেছেন। থানায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেখানেও কোনো আমরা আলামত দেখতে পাইনি এবং পাইনি। আর তিনি আমাদের কোর্ট ইন্সপেক্টর সুন্দর করে তার জবাব দিয়েছেন, তিনি বলেছেন যে মাননীয় আদালত, তিনি সাদা পোশাক পরা এখনো আছেন, যেই পোশাকে এনেছিল এখনো সেই পোশাকে আছে, সেই পোশাকের কোন এক জায়গায় কোন রকম দাগ কিংবা কোন রকম দাগের চিহ্ন কিংবা আঘাতের চিহ্ন কোনো কিছুই নেই, মানে তিনিও আঘাতের চিহ্ন প্রমাণ করতে পারেননি। কাজে এগুলি সবই অসত্য কথা, সবই কোর্টকে আকৃষ্ট করার জন্য এই সমস্ত কথা ছিল। থ্যাংক ইউ।